ভালো আছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন? গাইবান্ধা গাইবান্ধা জেলা। কি নাম আপনার? উজ্জ্বল। এই প্রথম আসছেন? জি। হ্যাঁ, আমাদের ঠিকানা পেলেন কোথায়? কতদিন দেখেন আমাদের মেশিন বাজার চ্যানেলটা? আচ্ছা, সাবস্ক্রাইব করে রাখছেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিওগুলো পাওয়া যায়, সবসময় নিজের মতো করে দেখা যায়। কতদিন দেখেন? তাও মাস দেড় দুয়েক হলো। কেমন লাগে? ভালো লাগে, আর স্বপ্ন দেখতে থাকি। মানে স্বপ্ন দেখতে সহজ হয়? আসলে প্রত্যেকটা মানুষই স্বপ্নের সমান বড় হতে পারে, যদি স্বপ্ন স্বপ্নের মতো দেখতে পারেন। এটা বাস্তব, সেটা আল্লাহর তরফ থেকে সেই মেধাটা প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে। স্বপ্ন সেটা যে স্বপ্ন আপনাকে ঘুমাসতে দেবে না। ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখা, সেটা কিন্তু আসলে বাস্তবিক পক্ষে স্বপ্ন না। স্বপ্ন যেমন আপনি মেশিন বাজার চ্যানেলটা কতদিন দেখেন? এক দেড় মাস না দুই মাস? দেড় মাস দুই মাস। এই দেখার পরে যদি আপনার, যেমন প্রতিদিন আপনি এক্সাম্পল 11টা বাজে ঘুমাসতে যান, এখন থেকে আপনি আরও আধা ঘন্টা এক ঘন্টা পরে ঘুমাসতে যান, তাহলে আপনার স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। আর এখানে আসার পরে আলোচনা করার পরে যে কোন আইটেমটা করবেন, এগুলা দেখার পরে যদি আরেকটু আপনার ঘুম, যে হ্যাঁ এখন আমার এই স্বপ্নগুলা ঘুম আসতে দিচ্ছে না, ওই স্বপ্ন বাস্তবায়ন হবে, আপনি সফল হবেন। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে আল্লাপাক অনেককে স্বপ্নের চেয়েও বড় করেন। বিলগেটস, আমার মনে হয় জিজ্ঞেস করলে, উনি যখন ওনার প্রতিষ্ঠান বা জীবনে কর্মজীবন শুরু করেছেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি এত বড় স্বপ্ন দেখছেন কিনা, আমি ব্যক্তিগতভাবে বলবো যে সন্দেহ আছে, যে উনি এতবার পৃথিবীর প্রথম ধনী হবেন। তাহলে কি আল্লাহ স্বপ্নের চেয়েও বড় করে? কিন্তু আপনাকে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নটা আমরা অনেকভাবে দেখি। আমরা আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে কল্পনা করার মতো শক্তি দিয়ে দিছে। কল্পনা করি না আমরা, অনেক কিছু কল্পনার জগতে যাই, ওইটাই স্বপ্ন। ওটাকে আমরা মনের বাড়ি বলি, মনের বাড়ি, নিজের একটা সত্তা। এখন এই মনের বাড়িতে গিয়ে অনেকে অনেক কল্পনা অনেক স্বপ্ন দেখে। কে কি করবে? কেউ পড়াশোনা করে একটা চাকরি করার জন্য, তারপরে চাকরির মধ্যে অনেক ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির চাকরি করবে সে? সে কি সেনাবাহিনীতে যাবে, না পুলিশ প্রশাসনে যাবে, না অন্যান্য সার্ভিস করবে, না শিক্ষকতা করবে? এরকম একটা স্বপ্ন দেখে কিন্তু। আর এটা দেখা হয় সে একজনকে পছন্দ করে, যখন একজনকে দেখে যে হ্যাঁ এই লাইনে বা পাইলট হবে, এরকম অনেকে অনেক স্বপ্ন দেখে। তাই আবার কেউ এগুলো কোনোটাই পছন্দ না করে, সে বিজনেসম্যান হবে। তাই ব্যবসায়ী কারা হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পড়াশোনা করে জ্ঞান অর্জনের জন্য, এই ক্ষেত্রে ম্যাক্সিমামরা ব্যবসায়ী হয়। আর কি, আর কিছু সংখ্যক আছে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যে পড়াশোনা করে চাকরির জন্য, প্রথম পড়াশোনা করে সার্টিফিকেট অর্জনের জন্য, যে আমার ভালো একটা রেজাল্ট করতে হবে, পড়াশোনা যাই করি কিন্তু রেজাল্টটা ভালো করতে হবে। তাই আসলে জ্ঞান অর্জনের পড়াশোনা একরকম হয়, সার্টিফিকেট অর্জনের পড়াশোনা আরেক রকম হয়। দেখবেন যে পরীক্ষার আগ মুহূর্তে অনেক ছাত্ররা দিন রাত পড়াশোনা করে, শুধু পরীক্ষা পাস করতে হবে। আর কিছু আছে, না আমি পরীক্ষায় যাই রেজাল্ট করি না কেন, কিন্তু আমাকে জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করতে হবে। এক একজন এক এক রকম করে। তবে বাস্তবিক পক্ষে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জন করতে হবে বড় কিছু করার জন্য। আপনি শিক্ষকতা করেও বড় কিছু করতে পারেন। আপনি শিক্ষকদের একটা, এরকম অনেক শিক্ষক আছে যাদেরকে বাংলাদেশে কেন বিশ্বব্যাপী ওনাদের নাম কাম আছে, এরকম অনেক শিক্ষক আছেন। তাই আবার যারা আমাদের দেশে